জায়গাটা প্রেম করার জন্য সুন্দর না? জানি না, প্রেম প্রেম জীবনে করিও নাই, কোন জায়গা প্রেম করার জন্য সুন্দর তাও জানি না। বুঝি বুঝি। কি বুঝেন? ধরাধরি দেখলেই বোঝা যায়, ছেলেদের হাত ধরে ঝোলাঝুলিটা তোমার পুরনো অভ্যাস। আবার কি হলো? আমি কি ভুল কিছু বললাম? প্রেম প্রেম করো নাই কখনো? আমি বাসায় যাব। আসলাম তো নদী দেখতে, নদীটা অন্তত দেখে যাই। আপনি দেখে আসেন, আমি এখানে বসবো। আরে ভাই, এত রাগ করতেছো কেন? নদী তো খুব বেশি দূরে না, সামনেই। বলেন, এই সমস্ত ফালতু কথা আর বলবেন না। আজব তো, আমি কখন ফালতু কথা বললাম? বিশ্বাস করেন, আমি কখনো কোনো ছেলের সাথে কোনোদিন প্রেম করি নাই। শুধু আপনি অসুস্থ হওয়াতে, খালা বলাতে। বুঝতে পারছি, তুমি একজন নার্স, একজন সেবিকা, শুধু নার্সের দায়িত্ব পালন করতে আমার সেবা যত্ন করছো, তাই না? না না মানে? খালা আমাকে বলছে। থামলা কেন? কি বলছে বলো। আরে ভাই, সমস্যা কি? আমার মার কথাই তো আমাকে বলবা, সমস্যা নাই তো? বলো কি বলছে। আপনার সাথে আমার বিয়ে হবে। এই কথা বলছে মা? আকাশ থেকে পড়লেন কেন, আপনি জানেন না? না, মার হাবভাব দেখে বুঝতেছিলাম এরকম কিছু একটা করবে, কিন্তু তোমাকে এভাবে সরাসরি বলছে? তোমার মা আমার মায়ের আপন বোন, নিজের আপন বোনের মেয়ের সাথে এরকম একটা শত্রুতা মা করতে বললো? কিসের শত্রুতা? দেখো শারমিন, তুমি ফুলের মতো নিষ্পাপ একজন মেয়ে, কখনো কারো হাত ধরো নাই, কোনো ছেলের সাথে প্রেম করো নাই। তোমার মতো একটা নিষ্পাপ মেয়ের বিয়ে ঠিক করছে আমার মতো একটা ছেলের সাথে। তুমি বুঝতে পারতেছো তোমার সাথে কিরকম শত্রুতাটা করছে? আমার অত কিছু বোঝার দরকার নেই। আপনি না নদী দেখতে যাবেন? আসেন আসেন। কোনো সমস্যা? না, আমি না একটু নৌকায় উঠতে চাই। তুমিও নৌকায় উঠতে চাও? বুলবুলি উঠতে চাইতো না? আমি শুধু শুধু ঠিকই বলছো, তুমি শুধু শুধু আমাকে সুস্থ করে তুললে, তার চেয়ে ভালো হইতো পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকলে। চলেন ফিরে যাই। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।